ঝিকর গাছার ডিএস ক্রিকেট স্কুলে অভিভাবক সমাবেশ ও গুণীজনের মিলন মেলা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। ঝিকরগাছার দেউলি ডিএস প্রিক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ, গুণীজনের মিলন মেলা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার সময় ডিএস প্রিক্যাডেট স্কুলের উদ্যোগে এ অভিভাবক সমাবেশ, গুণীজনের মিলন মেলা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিউদ্দিন আহমেদ। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী লিয়াকত আলী, সামটা এসআই ফাজিল মাদ্রাসা অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নায়রা এনইউআরএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল খায়ের, ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের রহমান অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মতিয়ার রহমান, সহকারী শিক্ষক বিনয় চন্দ্র বসু, কুলবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শামসুর রহমান, মহিষাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল।